গুড মর্নিং। আজ তোমাদের একটা কবিতা পড়াচ্ছি, মোছো আঁখি। কবি চিত্তরঞ্জন দাশের লেখা। চিত্তরঞ্জন দাশ এমনিতে কবি ছিলেন না বিরাট কোনো, তিনি ছিলেন দেশ সেবক। দেশের পরাধীনতা শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করার জন্য তিনি তার যে আত্মত্যাগ, দেশের কাজে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন। দেশের জনগণ তাকে নাম দিয়েছিল দেশ বন্ধু। তা সেই দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের এই কবিতা, খুব ছোট কবিতা, কিন্তু কবিতার মূল কথা হচ্ছে যে নিজের কথা না ভেবে পরার্থে, পরের জন্য নিজের জীবনকে উৎসর্গ করা। যে আমরা তো সব সময় নিজের কথাই ভাবি, যে নিজের ভালো, নিজের দুঃখকে বড় করে দেখি, কিন্তু আমাদের সেই মনে আছে কামিনী রায়ের কথা, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তা এই সেই কবিতারই প্রায় এই ধরনেরই কবিতা। কবি বলছেন, মোছো আঁখি, মনে করো এ বিশ্ব সংসার কাঁদিবার নহে শুধু। চোখ মুছে ফেলো যে বিশ্ব সংসারে এসে আমরা শুধু কাঁদবো, কিসের জন্য কাঁদবো? দুঃখ কষ্ট তো আছেই মানুষের জীবনে এবং থাকবেও সারা জীবন, বিশাল প্রাঙ্গণ। রাবণের চিতা সম যদিও আমার জ্বলিছে জ্বলুক প্রাণ কেন গো ক্রন্দন। রাবণের চিতা আমরা জানি সব সময় জ্বলছে। রামচন্দ্র যখন রাবণকে যখন হত্যা করেন, মারেন, তখন মন্দোদরী ভীষণ বিলাপ করতে লাগলো। রাবণের যে প্রধান, যে মহিষী মন্দোদরী, ভীষণ কাঁদতে লাগলো। তখন রামচন্দ্র তাকে সান্ত্বনা দিয়ে বলেছিল যে তুমি কেঁদো না, রাবণের চিতা সারা জীবন জ্বলবে এবং তোমার স্বামী মারা যাবে না। তা সেই আর কি আজও জ্বলছে, এবং সেই রকম রাবণের চিতার মতো সেই যে দুঃখ, যে যন্ত্রণা, যে জ্বালা, সে হয়তো আমাদের সবার জীবনে আছে, কিন্তু তার জন্য ক্রন্দন করে কি করব, কেন কাঁদব? অপরের দুঃখ জ্বালা হবে মিটাইতে, নিজের দুঃখকে বড় করে না দেখে অপরের দুঃখ, অপরের কষ্ট, তার জন্য তুমি তাদের দুঃখ জ্বালা মেটাও, তাদেরকে ভোলাও, তাদেরকে ভালো কথা বলো, হাসি আবরণ টানি দুঃখ ভুলে যাও, হাসি আনো, জীবনে আনন্দ আনো, তাদেরকে দুঃখ মুছে, তাদের দুঃখকে মুছিয়ে দাও, দিয়ে তাদের জীবনে আনন্দ আনো, অন্যের জীবনে। জীবনের সর্বস্ব অশ্রু মুছাইতে বাসনার স্তর ভাঙি বিশ্বে ঢেলে দাও, জীবনের সব কিছু তুমি এই পৃথিবীর জন্য উৎসর্গ করো, মানুষের জন্য। যে জীবনের যত স্তর আছে, বাসনা, কামনা, চাহিদা, আরো চাই, আরো চাই, আরো দাও, আরো টাকা পয়সা, বাড়ি, গাড়ি, মানুষের চাওয়ার তো শেষ নেই। তাই কবি বলছেন যে সেই বাসনার স্তরগুলো এক এক করে ভেঙে দাও, যে নিজের বাসনা নয়, নিজের কামনা নয়, নিজের চাহিদা নয়, অপরের জন্য ভালোবাসো, অপরকে ভালোবাসো, অপরের দুঃখকে ঘোচাও, অপরের জ্বালা যন্ত্রণা সেটা নিজের মনে করো। হায় হায় জন্মিয়া না যদি না ফুটালে একটি কুসুম কলি নয়ন কিরণে। বলছে যে জন্মগ্রহণ করে পৃথিবীতে যদি আমি একটা কুসুম, হচ্ছে নরম ফুলের মতো একটা জীবন যদি আমরা না দিতে পারলাম, বা কারুকে সেইভাবে না ভালোবাসতে পারলাম, নয়ন কিরণে, মানুষের নয়ন চোখ, এই চোখের যে জ্যোতি, মানে চোখ দিয়ে মানুষকে ভালোবাসা যায়, এই চোখ হচ্ছে মানুষের জীবনের বহিঃপ্রকাশ, তার মনের বহিঃপ্রকাশ। কখনো আমরা ভালোবাসছি তাকে পরম স্নেহে, আমাদের চোখ তখন কেমন, কখনো রাগ করছি, কখনো হিংসা, কখনো বিদ্বেষ, কখনো ঘৃণা, আবার ভালোবাসা। তা সেই তোমার চোখের কিরণ, তোমার চোখের চাহনি এমন হবে যে তার মধ্যে যেন ভালোবাসা থাকে। একটি জীবন ব্যথা যদি না জুড়ালে বুক ভরা প্রেম ঢেলে কি ফল জীবনে। যে যদি লোকের, আমি চোখের ভাষা দিয়ে, চোখের এই কিরণ দিয়ে যদি অন্যের দুঃখকে আমি ভোলাতে না পারলাম, অন্যের খুব সুন্দর সহজ সরলভাবে চোখ দিয়ে তার হয়তো দুঃখকে আমি বুঝিয়ে দিলাম যে তোমার ভালো হবে, তোমার মঙ্গল হবে, নিশ্চয়ই তোমার ভালো হবে, কেন দুঃখ করছো, এই যে তাকে যদি না বুঝাতে পারলাম, তাহলে কি ফল জীবনে? তাহলে জীবনে করলামটা কি? সারাটা জীবন, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি মানুষের জন্য না করলাম, কেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ তিনি সারা জীবন দেশের জন্য করে গেছেন, মানুষের জন্য। সেই সময় বিপ্লবীদের তিনি কিভাবে সাহায্য করেছেন তাদের জন্য, তিনি খুব বড় উকিল ছিলেন, প্রায় এক সময় উকালতি ছেড়ে দিয়েছিলেন, দেশের কাজ করেছেন শুধু। তা সেই জন্যই তিনি বলছেন যে যদি বুক ভরা ভালোবাসা না দিতে পারলে মানুষকে, তাহলে কি ফল জীবনে?
জীবনের উদ্দেশ্যটা কি হলো, জীবনে কি লাভ হলো, আমার বেঁচে থেকে কি লাভ হলো? চাহিলে নিজেরে শুধু বিফল সাধনা, জনম বিশ্বের তরে পরার্থে কামনা। শুধু এ জনম বিশ্বের তরে নিজের জন্য যা ভাবলে তা ব্যর্থ হোক, নিজের কথা ভেবো না, অপরের কথা ভাবো, যে কার না এই বিশ্বের জন্য, এই পৃথিবীর মানুষের জন্য পরার্থে কামনা, পরের জন্য কামনা করো, পরকে ভালোবাসো, পরের দুঃখ মোচন করো, তার মুখে হাসি ঢেলে দাও, তাদেরকে, তাদের জীবনকে সুন্দর করো পরের জন্য। সমস্ত কবি বারবার বলছেন যে পরার্থে জীবন, পরের জন্য ভাবো, পরের জন্য পরকে ভালোবাসো, তোমার জীবন তাহলেই সার্থক হবে। যে নিজেকে নিয়ে ভাবার জন্য নয়, আমরা এই পৃথিবীতে এসেছি একে অপরের জন্য। একজন আরেকজনকে ভালোবাসবে, তাকে স্নেহ করবে, ভালোবাসবে, তার দুঃখ ঘুচিয়ে দেবে, এটাই হচ্ছে কবিতার মূল কথা। খুব ছোট কবিতা, পারলে কবিতা একদম মুখস্থ করেও ফেলতে পারো। আর হচ্ছে যে এর থেকে ছোট ছোট প্রশ্ন হবে যে বাসনার স্তর কি, বা তাকে দেশবন্ধু কেন বলা হয়, চিত্তরঞ্জন দাসকে কেন দেশবন্ধু বলা হয়েছে এইটা, আর কবি কি বলেছেন, কবিতার মূল কথা কি। ছোট কবিতা কিন্তু তার কথাটা কিন্তু অনেক বড়, ব্যাপক, অনেকটা বড়। যে দেশের জন্য ভাবা, মানুষের জন্য ভাবা, মানুষকে ভালোবাসা, পরার্থে জীবন উৎসর্গ করা, এই হচ্ছে কবিতার মূল কথা। এই কবিতা ছোট ছোট প্রশ্ন আছে, তোমরা ছোট ছোট প্রশ্ন একদম খাতায় লিখে ফেলবে, এখান থেকে বইয়েই পেয়ে যাবে ছোট ছোট প্রশ্নের উত্তর। অন্তত এক নম্বরের প্রশ্নের উত্তরগুলো সব করে ফেলবে। আমি পরে একটু গ্রামার নিয়ে আলোচনা করব, যদি ইয়ে হয়, আর গ্রামার তোমরা নিজেরাই পারবে, অর্থগুলো বই থেকে দেখে দেখে লিখবে, সব এখানে সমস্ত প্রচুর অর্থ দেয়া আছে, নিজেরা লিখবে। আর এই টিকা, টিকা কিন্তু করবে, দেখবে রাবণের চিতা সম যদিও আমার জ্বলিছে জ্বলুক প্রাণ, এই টিকা, এবং জনম বিশ্বের তরে পরার্থে কামনা, দুটো টিকা তোমাদের টিকা আছে, টিকা টিপ্পণী আসে দু নম্বর করে থাকে, তোমরা এই টিকা কিন্তু খুব ভালো করে করবে। আর কবিতা পড়ো ভালো করে, কবিতার মূল ভাব দেখো যে কবি কি বলতে চাইছেন, এইটাই। আর আমি পরের দিন তোমাদের পড়াবো গদ্য পড়াবো, আমি আর একটা গদ্য পড়বো, এবং এছাড়া যেটা এখনো একদিনও পড়ানো পড়াইনি আমি, সেটা হচ্ছে বিন্দুর ছেলে। তোমাদের একটা গল্পের বই আছে, একটা গল্প আছে শরৎচন্দ্রের বিন্দুর ছেলে, একটা উপন্যাস, আমি সেটা নেক্সট দিন তোমাদের পড়াবো। এই কবিতা তোমরা ভালো করে পড়ো, কবিতার মূল ভাব খুব ভালো করে মুখস্থ করে ফেলো একদম। আজ এই পর্যন্ত।